নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিফ আহমেদ খানকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটির 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এরফান সেলিমকে হেফাজতে নিয়েছে র‍্যাব। দুপুরে র‍্যাব সদস্যরা তাদের বাড়ি ঘিরে অবস্থান নেয়। এর আগে এই ঘটনায় এমপি পুত্র এরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সকালে মারধর ও হত্যা চেষ্টা মামলা করেন ওই নৌবাহিনী কর্মকর্তা। বিস্তারিত হাকিম মোড়লের প্রতিবেদনে রোববার রাতে ধানমন্ডির কলাবাগান সিগন্যালের পাশে ঢাকা দক্ষিণ সিটি 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা 7 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের গাড়িটি নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম আহমেদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় গাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে নিজের পরিচয় দিলে ইরফান সেলিম ও তার সঙ্গীরা গালাগালি ও মারধর করে বলে অভিযোগ করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। আমি লেফটেন্যান্ট ওয়াসিফ, বাংলাদেশ নৌবাহিনী। আমি হেঁটে আসছিলাম, বাইক নিয়ে, আমার ওয়াইফ ছিল সাথে। আমি বই কিনে নিয়ে আসছি, যে বই পড়ার বই। আই ওয়াজ অন দ্য ওয়ে, এই গাড়ি আমাকে হিট করছে, হিট করার পর আমি ব্রেক করছি, ব্রেক করে আমি পরিচয় দিচ্ছি, আমি লেফটেন্যান্ট ওয়াসিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্লিজ একটু ওয়েট করেন, আমাকে নেমেই সাথে সাথে মারলো, আমার ওয়াইফের গায়ে হাত ধরছে, এতগুলো আমার সামনে দিয়ে হিট মি। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ধানমন্ডি থানায় মামলা করেন ওই কর্মকর্তা। মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ এবং গাড়ির চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত আরও 2-3 জনকে আসামি করা হয়। দুপুরে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে আটক করে র‍্যাব। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা। বিজয়া দশমীতে দেবীর বিদায় ঘণ্টা বাজছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার। পঞ্জিকা মতে এবার দেবী মর্তে এসেছেন হাতিতে চেপে আর ফিরে যাচ্ছেন ঘোড়ায় চড়ে। দেবী পার্বতী কৈলাসে ফিরে যাচ্ছেন আর তাই অশ্রু সজল চোখে সন্তানদের প্রত্যাশা সুন্দর একটি আগামীর। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কদিন চলেছে পূজা অর্চনা। বাবার বাড়ি ছেড়ে আজ স্বামীগৃহে ফিরবেন দেবী দুর্গা, আর তাই সকাল থেকেই মন্দিরে মন্দিরে বিদায়ের তোড়জোড়। বিজয় দশমীতে দেবীর বিদায় বেলায় তাই মন্দিরে মন্দিরে চলে ঢাকের বাড়ি, ছিল সিঁথি সিঁদুর খেলা। পূজা অর্চনা আর দেবীচরণে তাই শেষ অঞ্জলি দিয়েছেন তারই মর্তলোকের সন্তানেরা। প্রত্যাশা আবারও আগামী বছর নতুন সম্ভাবনার দুয়ার খুলে মর্তে ফিরে আসবেন দেবী দুর্গা। খারাপটা লাগে, ঠিক আছে, কিন্তু মানে চাইছি যে মায়ের কাছে চাওয়া যে চলে গিয়েও যদি এই চাওয়াটুকু আসলে পূরণ হয় দেশের জন্য, দশের জন্য, তাহলে দ্যাট ইজ এনাফ। একদিক দিয়ে খারাপ লাগছে, বাট হ্যাঁ, মানে এটা একটা খুশি জিনিস যে খুশি খুশি বিদায় দেওয়া আমাকে। তো সবার ফিলিংসটাই আসলে খুব এখন খুব খারাপ লাগছে সবার, যে এখন শেষ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সহ সকল মহামারীর বিনাশ এবং মানবজাতির কল্যাণ কামনা করেন ভক্তরা। প্রত্যাশা এবার যেন সবাই সেফলি আমরা বিজয়টা করতে পারি, আর তারপর যেন কামিং ইয়ার যেন ভালো করে সবাই কাটাতে পারি। এবার মায়ের কাছে আমাদের প্রার্থনা, বিশ্ব যাতে করোনা মুক্ত হয়, দ্রুত যাতে আমরা আবার সুস্থ পৃথিবীতে ফিরে যেতে পারি। আমরা যেন সবাই দেশের করোনাতে মুক্ত হই, তার কাছে আমরা প্রার্থনা করছি। প্রত্যাশা করোনা ভাইরাসটা তাতেই চলে যায় আর আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, পৃথিবী থেকে করোনা মুক্ত হয়ে যায় এবং আমরা যেন আবার মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি। দিনের শেষ বেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসের পথে যাত্রা করবেন দেবী পার্বতী। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।